শরতের সাদা মেঘের মধ্যে দিয়ে রোদ উকি মারতেই ঘুরে এলাম কুমোরটুলির আনাচে কানাচে। আর কুমোরটুলির অন্দরমহলে দেখলাম কিভাবে আমাদের ঘরের মেয়ে উমা তিলে তিলে হয়ে উঠছে তিলোত্তমা। বাঙালির স্মৃতি মেদুরতা, কুমোরটুলি মানে শোভাবাজার, কুমোরটুলি মানে বারবণিতাদের মাটি, আর কুমোরটুলি মানেই দুর্গাপুজো। চলে এলাম সেই কুমোরটুলিতে, আমার সঙ্গে আসুন, পুরো এই কুমোরটুলিতে ঘুরে দেখব আর জানব এবারে দুর্গাপুজোর প্রস্তুতি কিরকম হচ্ছে। আসুন। চলে এলাম পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মৃৎশিল্পীদের পাড়ায়। দুর্গাপুজোর আর এক মাসের কিছু বাকি, সেই উপলক্ষে সেজে উঠছে সারা শহর। কলকাতার আকাশের মুখ কখনো চিকচিকে, কখনো বা ভার, আর সেই মেঘপিয়নের ঝোলার ভেতর থেকেই খবর আসছে শারদ উৎসব হাজির বাঙালির দোরগোড়ায়। যারা মফস্বল বা গ্রামে থাকেন তারা দেখেন কাশফুলের ঢেউ, আর আমরা শহরবাসীরা দেখি কুমারটুলি শিল্পীদের হাতে মায়ের মৃন্ময়ী হয়ে ওঠা মুখ। আমরা জানি শারদ উৎসবের মূল বিষয় দুর্গা প্রতিমা, আর এই প্রতিমার একটা বড় অংশ তৈরি হয় উত্তর কলকাতার কুমারটুলিতে। বর্ষার প্রথম অক্ষয় তৃতীয়ার শুভ দিন থেকেই কাঠামো বানানো শুরু হয়ে যায়। তারপর তার ওপর খড় বেঁধে প্রতিমার আদল দেওয়া হয়। এরপর তার ওপর পড়ে খড়ের তুঁজ দিয়ে মাখা গঙ্গার এঁটেল মাটির স্তর, একে বলা হয় একমেটে। এরপরে মাটির যে স্তর থাকে সেটিকে বলা হয় দোমেটে, আর এই দোমেটে করার আগেই ছাঁচে ফেলে করে নেওয়া হয় ঠাকুরের মুখ। তারপর একে একে হাত ও পায়ের পাতা আলাদাভাবে তৈরি করে প্রতিমার নির্দিষ্ট অংশে লাগিয়ে দেওয়া হয়। এবার বুকিং কেমন প্রশ্নটা করতেই উত্তর আসে অন্যান্য বারের চেয়ে এবারের বুকিং কিছুটা কম। দুর্গাপুজোর প্রস্তুতি কীরকম? প্রস্তুতি ভালো এখন। তা এবারে বৃষ্টি তো সেরকম হয়নি, তা আপনাদের সেরকম বৃষ্টির জন্য আগাম কিছু ব্যবস্থা কি নেওয়া থাকছে? তো নেওয়া থাকেই, আমাদের গুল গুলোনা ফুলনা সব কিনা রেডি। গুলাম সব রেডি আছে, সব রেডি। আর এবারে যে ঠাকুর, যে পুজো কমিটিগুলোর যে ঠাকুরগুলো বুক করে, সব ঠাকুর সব বুক হয়ে গেছে কি? বুক একটু কম আছে এবারে, বুকিংটা কম আছে। মানে সব কি পুজোর আগে এসে এরকম হবে এরকম আশা করছেন? বৃষ্টির জন্য কিছুটা সমস্যা হলেও কাজ থেমে থাকে না, ব্লু ল্যাম্প সব সময় রেডি ঠাকুর শুকনো করার জন্য। অভিজাত উত্তর কলকাতার গণ্ডির আশেপাশেই কুমোরপাড়া তথা কুমারটুলি। শিল্পের নৈপুণ্যে আজ কলকাতার গণ্ডি পেরিয়ে প্রত্যেক বছর আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া সমেত 90টিরও বেশি দেশে এই প্রতিমা রপ্তানি করা হয়। ১৮৮৫ সাল কুমোরটুলির ইতিহাসে এক মহেন্দ্রক্ষণ বয়ে এনেছে বারবার। সেই বছরই কুমোরটুলির প্রতিমা বাইরে যায়, অর্থাৎ ভারতের বাইরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হয় এই কুমোরটুলি। কুমোরটুলির প্রায় প্রতিটি গলির মধ্যেই রয়েছে একটি দুটি করে স্টুডিও। সাধারণত স্টুডিও বলতে যে ঝাঁ চকচকে ব্যাপারটা আমাদের চোখে ভেসে ওঠে, ব্যাপারটা ঠিক তার উল্টো। সরু গলি, তার মধ্যে টিন বা প্লাস্টিকের ছাউনি তৈরি করে তৈরি হচ্ছে একের পর এক একডালিয়া, সিংহি পার্ক, কলেজ স্কোয়ারের মতো নাম জাদা ক্লাবের প্রতিমা। ভেতরে খুব সাবধানে ঢুকতে হবে, না হলে মূর্তির কোনো অংশের ক্ষতি হয়ে যেতে পারে।
সেই আবহমান কাল থেকেই বংশপরম্পরায় বাংলার কুমাররা হিন্দু দেবদেবীদের মূর্তি বানিয়ে আসছেন কুমারটুলিতে। কুমারটুলির ইতিহাস শুরু হয় সপ্তদশ শতাব্দীতে, যখন কৃষ্ণনগর থেকে পটুয়ারা উন্নতি সাধনের জন্য গোবিন্দপুরে স্থানান্তরিত হন। গঙ্গার পাড়ে এই সমৃদ্ধশীল গ্রামে তাদের উপার্জনের পথই ছিল মাটির হাঁড়ি কলসি বানানো। পরে তা সুতানুটিতে নতুন বসতি স্থাপন করে, যা আজ কলকাতার কুমারটুলি নামে পরিচিত। এখানকার কুমোররা দিন রাত পরিশ্রম করে দেবদেবীর প্রতিমা বানিয়ে যাচ্ছেন। শীর্ণ রাস্তা, জল চুয়ানো ছাদ, সর্বত্র দারিদ্র্যের চিহ্ন, এটাই কুমোরপাড়ার সব সময়ের সঙ্গী। কিছু কিছু ঘরে সূর্যের আলো পৌঁছয় না বলে এক অদ্ভুত সোদা গন্ধ ছড়িয়ে রয়েছে সর্বত্র। এরই মাঝে মা দুর্গা সুদূর কৈলাস থেকে সবার মঙ্গল বয়ে আনেন। এখানকার 4,000-এরও বেশি এই পেশায় নিযুক্ত মানুষ আপা মোর বাঙালিকে উৎসবে মাতোয়ারা করেন, কিন্তু তারা নিজেরা পুজোর পর সেই ঢেউবিহীন কুয়োর অন্ধকারেই ডুবে থাকেন। থিমের পুজোর যারা প্রতিমা বানান, তারা কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এই কাজে আসেন। তারা শিল্পীর মর্যাদা পান, কিন্তু কুমোরটুলির কারিগররা সেই মর্যাদা পান না। তাদের নাম লেখা ছোট্ট কাগজটা ফুল আর মালার চাপে হারিয়ে যায়। এই আক্ষেপকে সঙ্গী করেই তারা বছরের পর বছর ধরে প্রতিমা বানিয়ে চলেছেন। গোদের ওপর বিস্ফোড়া পুজো উদ্যোক্তাদের সাথে দরাদরি, ব্যাংক থেকে নেওয়া ঋণের বোঝা, সাজসজ্জার চড়া দাম, দালালদের উৎপাত, আর আছে আধুনিকতার আগ্রাসন। তবে এই সমস্ত বাধার সাথে লড়াই করেও কুমারটুলির শিল্পীরা ধরে রেখেছেন তাদের শিল্পকে, আর এটাই তাদের অহংকার। আমরা সেই অহংকারকেই স্যালুট জানাই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।